স্বাগত অন্নপক্ষে, আমি ইশরাত জাহান উর্মি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই কী চেহারায় আছে অন্নপক্ষ তা খুঁজে দেখে। বিশ্বের অন্যতম আধুনিক দেশ যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কমলা হ্যারিসকে বলতে হয়েছে এই পদে তিনি প্রথম নারী হলেও তিনি শেষ নন। তার এই জয় ছোট ছোট মেয়েদের স্বপ্ন দেখতে শেখাবে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রাজনীতির শীর্ষ পদে নারীরা থাকলেও দেশের সাধারণ নারীর জীবনে কি কোনো পরিবর্তন এসেছে? উন্নত রাষ্ট্র কাঠামো কিংবা রাষ্ট্র ক্ষমতায় নারীর অবস্থান দিয়ে কি সমাজে নারীর সার্বিক অবস্থান তুলনা করা যায়? অন্যপক্ষে আজকের আলোচনার বিষয় ক্ষমতায় নারী, উন্নত অনুন্নত রাষ্ট্রের চিত্র কি আলাদা, এই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানের অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে। তাসনিম সিদ্দিকী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত সপ্তাহে আমরা বেশ একটা উত্তেজনার মধ্যে, মানে ইউএস ইলেকশনটা একটা উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো এবং তারপরে আসলে কামলার বিষয়টি বেশ সামনে আসে এবং তিনি যা যা বলছিলেন সেটি নিয়ে আমি উদিসাইমনের সঙ্গে এটাকে কথা বলেছি। মানে আমার মনে হয়েছে যে খুবই সাধারণ কথাবার্তা যেগুলো বাংলাদেশের নারীরা ইতিমধ্যেই বলে ফেলেছে সেগুলো এখন আমেরিকার মতো আধুনিক দেশের, আমরা বলি এগিয়ে থাকা সমাজ, সেখানে বলছেন, বলতে হচ্ছে তাকে। এর আগে আমরা দেখেছি হিলারি ক্লিনটনের কী পরিণতি হয়েছে। আপনি যদি একটু বিষয়টিকে ব্যাখ্যা করেন যে কেন পশ্চিমের মতো একটা উন্নত রাষ্ট্রেও একজন নারীকে ক্ষমতায় যেতে অথবা ক্ষমতায়িত হতে এই ধরনের অবস্থাগুলোর বা সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়। ডক্টর তাসনিম সিদ্দিকী, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, উপনিবেশ উত্তর যে রাষ্ট্রগুলো সেখানে রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণের যে প্রক্রিয়া, সেই অংশগ্রহণের প্রক্রিয়াটা কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে। তারপরে আপনি যদি চিন্তা করেন যে আরো যেসব মুভমেন্ট গুলো আমাদের ছিল, খুবই শক্তিশালী সূর্য সেন, প্রীতিলতা, যে মুভমেন্ট গুলো ছিল সেগুলোতে এই এই উপমহাদেশের মেয়েরা বিশেষ করে রাজনৈতিক অংশগ্রহণে, অবশ্যই উচ্চবিত্তের বা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা রাজনৈতিক অংশগ্রহণে অভ্যস্ত, যার ফলে যে ডিমান্ড পলিটিক্যাল সিস্টেমের কাছে, যে ডিমান্ড নারীর অংশগ্রহণে, সেই ডিমান্ডটা কিন্তু আমাদের এখানে অনেক আগে থেকেই মানে সংগ্রথিত এবং এটাকে অ্যাকাউন্টে নিতে হচ্ছে। এবং আমাদের এখানে যদি আমরা চিন্তা করি যে আমাদের ইলেকটোরাল ভোটিং রাইট, এটাও কিন্তু আমাদের আগে এসছে। তো এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করে যেটা হয়েছে যে নারীর অ্যাসপিরেশনটা, সেখানে একটা মধ্যবিত্ত নারীকে স্ট্রাগল করতে একটা উন্নত বিশ্বের নারীর যে স্ট্রাগল তার চেয়ে কম করতে হয়েছে। অনেক ক্ষেত্রে নারী হলেই সে সুযোগ পেয়ে গেছে, উল্টা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত নারীরা, এবং সেখানে তাদেরকে সেই স্ট্রাগল করতে হয়নি। পুরুষতন্ত্রের সাথে নিজেকে যদি মানিয়ে নিতে পেরেছে তাহলে স্থান পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আজকে যেখানে একটা পলিটিক্যাল সিস্টেম অনেক দিন ধরে ডেভেলপড এবং গ্রোন, সেখানে ওয়েস্টেড ইন্টারেস্ট অনেক স্ট্রং, পুরুষতন্ত্র অনেক স্ট্রং, যার ফলে ওইখানে নারীকে উঠে আসতে যে স্ট্রাগল, যে মানে যেভাবে টিপটো করতে হয় সেটা কিন্তু আমাদের এখানে করতে হয় না। আর আমাদের এখানে আরেকটা রাজনীতি যেটা এটা একটা ইয়ে ফেলছে, সেটা হচ্ছে পরিবারতন্ত্রের যে রাজনীতিটা, সেটারও একটা প্রভাব আমাদের ভাবতে হবে। যে হ্যাঁ, বাংলাদেশ চিন্তা করি, ভারত চিন্তা করি, ইন্দিরা গান্ধী একেবারে ইয়াং একজন মেয়ে, কিন্তু তার বাবা তাকে ডেথ বেডে বলে গেলেন ইন্দিরা গান্ধী উইল বি নেক্সট ইয়ে অফ দি কংগ্রেস পার্টি, এই যে বলে গেলেন তার কথাটা সবাই শুনলো, তাই না? এরকম ভাবে আমাদের এখানে রাজীব গান্ধীর ওয়াইফ, তার আশাটা ওয়াইফ হিসেবে, আমরা যদি খালেদা জিয়া দেখি, আমরা যদি প্রধানমন্ত্রীর কথা দেখি, সবার কিছু না কিছু, আমি বলবো প্রধানমন্ত্রীর কিছু না কিছু রাজনৈতিক অংশগ্রহণ আগে ছিল, কিন্তু পরবর্তীতে যে রাজনীতিতে আসা
যদি আজকে শেখ কামাল বা ওনারা বেঁচে থাকতেন তাহলে সেই জায়গাটা কিন্তু প্রধানমন্ত্রী পেতেন না। তো সেই জায়গাগুলো একটা পরিবারের মানে কারণেও এটা এসে গেছে। ইন্দিরা গান্ধীর ভাই থাকলে তিনি হয়তো পেতেন না। তার মানে তাসনিম সিদ্দিকী আপনি বলতে চাইছেন যে পরিবারতন্ত্রের কারণে আসলে বেশ ব্যাপারটা বেশ সহজ হয়েছে। আমরা তো জানি যে কামলা হ্যারিস আসলে প্রেসিডেন্ট পদে পদে তিনি মানে আসলে তার প্রচার চালানোর মতো অর্থ ছিল না, এই কারণে তিনি কিন্তু সরে আসতে বাধ্য হয়েছিলেন। তার মানে এই যে অর্থনৈতিক একটা বিষয় এবং এটিও কিন্তু বেশ বড় একটি বিষয়, আপনি কি মনে করেন? অবশ্যই অবশ্যই অর্থনীতি বড় বিষয়। আর আপনি খেয়াল করেছেন কিনা ইলেকশন ফাইন্যান্সে উনি বলে দিয়েছেন যে কর্পোরেট ফান্ডিং আমি নেব না এবং আমি স্মল এবং লার্জ ইন্ডিভিজুয়াল ডোনারদের ফান্ডিং নেব। এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ডিরেক্ট আমেরিকান পলিটিক্যাল সিস্টেমকে এক ধরনের ধাক্কা দেয়া। তাকে আমরা যতই সাধারণ যতই ডিপিক্ট করতে চাই যে মানে তিনি হচ্ছেন মানে ব্ল্যাক বা অমুকদের প্রতিনিধি নাকি মেইন স্ট্রিম আইডিওলজির প্রতিনিধি, কিন্তু সেই জায়গাটা আমাদের দেখতে হবে কিন্তু ওনার আইডিওলজির ভেতরে কিছু কিছু তফাত আছে। প্রিজন রিফর্মের ভেতর তফাত আছে, অ্যাবর্শনের কনটেক্সটে তফাত আছে, গান কন্ট্রোলের কনটেক্সটে তফাত আছে। এই জিনিসগুলো দিয়ে উনি ওনার জায়গাটা তৈরি করেছেন, যেটা খুব সহজ ছিল না। অনেক ধন্যবাদ তাসনিম সিদ্দিকী, আমি আবারও নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। উদি সাইমন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে মাতামাতির কথা বলছিলাম, যে বেশ একটা মাতামাতি দেখলাম তাসনিম সিদ্দিকী, যেটি খুব পরিষ্কার করলেন যে তার ইডিওলজির মধ্যে পার্থক্য ছিল এবং এটি বিষয়টি মোটেই সহজ না। মানে তাকে শুধুমাত্র নারী হিসেবে তিনি জয় পেয়েছেন, শুধুমাত্র কালো হিসেবে জয় পেয়েছেন বা ইত্যাদি ইত্যাদি করে তাকে যে ট্যাগিং করা, সেই ট্যাগিংয়ের বাইরে গিয়েও তার একটা ইডিওলজি ছিল বলেই তিনি জয় পেয়েছেন তিনি বলছিলেন। এই ধরনের ব্যাপারগুলো আসলে রাজনীতিতে বা রাজনীতিতে নারীর সমতা আনার ক্ষেত্রে কতখানি ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? বা এই যে উন্নত দেশের এরকম একটা ঘটনা ঘটলো, সেটি আমাদের মতো দেশ, আমরা জানি যে সংস্কৃতি নিচের দিকে আসে, আমরা কতখানি লাভবান হব আমাদের নারীরা? উদি সাইমন, কমলা হ্যারিসের মধ্য দিয়ে আসলে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। দুইটার পরিপ্রেক্ষিত একেবারেই আলাদা। যেটি দিয়ে শুরু করছিলেন তাসনিম সিদ্দিকী, যে আমরা এই উপমহাদেশের রাজনৈতিক এবং সেই রাজনীতির সাথে নারী যুক্ত হওয়া যেমন ভিন্ন, এই পশ্চিমের এই যে এতদিন পর যারা কিনা আমাদেরকে নানান সবক দেন, তাদের নারী নেতৃত্বে আসা এতদিন পরের ঘটনা, এটিও কিন্তু মানে ওদের কাছ থেকে আমাদের এখন এই জায়গায় শেখার খুব কিছু নেই। কিন্তু যে জায়গাগুলোতে আঘাত করেছে হ্যারিস, সেগুলো নিয়ে আমাদের এখানকার নারী অধিকার কর্মীরা নতুন করে ভাবতে পারেন। কেননা আমাদের যে দীর্ঘ নারী অধিকার আন্দোলন ছিল 80-এর দশক এবং 90-এর দশকে, সেটি তো যেতে বসেছে। সেই জায়গায় এখন যে ভাবনাগুলো পরিবর্তনের জায়গা আসছে এবং যে ইস্যুগুলোতে এখন নারীদের আসলে টোকা দিতে পারে, পুরুষরাও ভোট দিতে আগ্রহী হন, সময় পাল্টে গেছে যেহেতু, সেই জায়গাগুলো চিহ্নিত করার জন্য সুবিধা হতে পারে। হ্যারিসের যে পুরো সময়টা যে জার্নিটা, সে সময় সে যে ইস্যুগুলোকে তুলেছে, যেমন তাসনিমা বলছিলেন গর্ভপাতের ইস্যু কিংবা নারীর একসাথে বেড়ে ওঠার ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে পুরুষের সাথে লড়াই করতে হয় এবং যেটি কমলা হ্যারিস নিজেও করে এসেছেন, সেই জায়গাগুলো চিহ্নিত করে আমরা আমাদের নারী অধিকার আন্দোলনকে এক ধরনের আপডেট করার কথা ভাবতে পারি। এছাড়া তার নেতৃত্বে আসা নিয়ে আমাদের এখানে আসলে শিক্ষণীয় কিছু আছে বলে আমার মনে হয় না। বরঞ্চ আমরা আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির কারণেই যে আমরা তাদের থেকে এগিয়ে আছি, তো পেয়ে আসছি, আজ কথা বলছি ক্ষমতায় নারী, উন্নত অনুন্নত রাষ্ট্রের চিত্র কি আলাদা, এই বিষয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত অন্য পক্ষে। কথা বলছি আজ
ক্ষমতায় নারী উন্নত অনুন্নত রাষ্ট্রের চিত্র কি আলাদা, এই বিষয়ে সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকি এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। তাসনিম সিদ্দিকি, একটা বিষয় বলছিলেন উদিসা ইমন, যে আমাদের আসলে এতে কোনো লাভ নেই, সরাসরি কোনো লাভ তো অবশ্যই নেই, এবং একই সাথে একটা পুঁজিবাদী দেশ হিসেবে আমার মনে হয়েছে যে কমলা হ্যারিসকে খুব ভালো মতো সেল করতে পেরেছে তাদের গণমাধ্যম এবং অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে, তার এই জয়কে এক ধরনের সেল করা গেছে, মানে সুন্দর একটা মোড়ক দেয়া গেছে। আমার প্রশ্ন হচ্ছে সেখানে যে আমরা কি আসলে সরাসরি আমাদের কোনো এখানে যুক্ততা বা তার কাছ থেকে কিছু পাওয়ার বা শেখার আছে কিনা জানি না, কিন্তু এই বিষয়টা আসলে কতখানি অনুপ্রাণিত করতে পারে আমাদের তরুণ নারীদেরকে, বা যারা আসলে অনেক দিন ধরে কাজ করছেন খাটছেন রাজনীতির এই অঙ্গনে, তাদেরকে কতখানি এটা কতখানি অনুপ্রাণিত করতে পারে? হ্যাঁ, এক ধরনের ডিমান্ড তো এটা রেইজ করে, হ্যাঁ এক ধরনের ডিমান্ড তৈরি করে মানুষের মনে, যে আমিও তো পারি, আমার কারোর মেয়ে কারোর বউ কারোর ছেলে হতে হবে না, আমি আমার নির্দিষ্ট রাজনীতি দিয়েই আমি পারবো এই জায়গাটায় পৌঁছাতে। এটার একটা মানে পজিটিভ ইয়ে তো হয়, তাই না? আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এই ইলেকশনের যে ফলটা, সেটা আমার মনে হয় নারী পুরুষ সবার জন্যই একটা পজিটিভ একটা চাঙা ভাব আনবে এই জায়গায়, যে পুরো বিশ্ব ব্যবস্থা একটা কনজারভেটিভ পলিটিক্স এর ভেতর দিয়ে যাচ্ছিল, তাই না? এদিকে মোদির শাসন, এদিকে ইংল্যান্ডে কনজারভেটিভ এর রুল, আমেরিকাতে এই অবস্থা, চতুর্দিকে একটা খুবই কনজারভেটিভ রাজনীতি। সেই জায়গায় যখন একটা তাস পড়ে আর সে তাসের ভেতরে যা যা আসে সেগুলো কিন্তু বাকি রাষ্ট্রে পরিলক্ষিত হয়, যেটা আগে ইতিহাসে এভিডেন্সে দেখা গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় নারী এবং পুরুষ সবারই, যারা পরিবার বা ওইসব ভাবে রাজনীতিতে নন, তাদের ভেতরে একটা এক ধরনের জেদ, এক ধরনের ইচ্ছা তৈরি করবে রাজনৈতিক ব্যবস্থাটাকে পাল্টানোর, সেখানে অ্যাকাউন্টেবিলিটি আনার চেষ্টা করবে। সেটা নারী বা পুরুষ হিসেবে নয়, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে নারীকেও পুরুষকেও দুটোকেই ইয়ে করবে। আর কমলার থেকে শেখার যে বিষয়গুলো, আমার মনে হয় একেবারে যে শেখার নেই তা নয়। আপনি যদি তার পাস্ট দেখেন, আমি যেটা বলবো যে ইমিগ্রেশন ইয়ে হিসেবে, অ্যাটর্নি জেনারেল হিসেবে উনি যে কাজগুলো করেছেন, অ্যান্টি ইমিগ্রেশন পলিসিটাকে খুব ছোট্ট করে করে বদলে দিয়েছেন, তাই না? তিনি যেটা বলেছেন যে কোনো প্রতিষ্ঠা করতে পেরেছেন সিনেটে, যে কোনো ক্রিমিনাল প্রসিডিওর যখন চলে, সেই ক্রিমিনাল প্রসিডিওরে কার ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড কি, এই প্রশ্নটা আনা যাবে না। এটা যে একটা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য কত বড় প্রাপ্তি, এটা কিন্তু কেউ বলে শেষ করতে পারবে না। এটা বিশাল একটা প্রাপ্তি। তারপর ডেথ পেনাল্টির এগেনস্টে যাওয়া, হ্যাঁ আমাদের দেশেও কিন্তু আমরা এমনিতে ডেথ পেনাল্টি হয়তো চাইতাম না, কিন্তু যুদ্ধাপরাধীর বিচারটায় যেটা হয়েছে, প্রায়ই হয়তো বিচার ঠিক মতো হয় না বিধায় আমাদের মানুষের ভেতরে একটা ঢুকে গেছে যে ডেথ ছাড়া একে শাস্তি দেওয়া যাবে না। কিন্তু আলটিমেটলি যে ডেথ পেনাল্টিটা কত মানে দুঃখজনক এবং খারাপ এবং সভ্যতার পরিপন্থী আজকের যুগে একটা বড় জিনিস, সেই জিনিসটা আবার কিন্তু তার কাজের মধ্য দিয়ে আমরা পাচ্ছি, যে ডেথ পেনাল্টিটা আসলে এক পরিস্থিতিতে আমার দেশে আমি বলছি, কিন্তু আলটিমেটলি এটা দীর্ঘ সময়ের জন্য আমি চাই না। তো এই জিনিসগুলো আমাদের ভেতরে যে বিদগ্ধ নারীকুল আছেন তাদেরকে ফাইট করা। আমি বলবো যে সম্পত্তির অধিকার যদি চিন্তা করি, সম্পত্তির অধিকার নিয়ে আমেরিকাতে ফাইট করতে হচ্ছে না, কিন্তু আমার এখানে ফাইটটাই হচ্ছে নারীর সম্পত্তির সম অধিকার। ওই সম অধিকারের জায়গায় কথা বলতে গেলে যেভাবে সমস্ত কিছু উঠে আসে সেটা খুব ন্যারো একটা ডিসকাশনে যায়। সো আমি সেই জায়গায় বেগবান বলবান হব কি না, যেখানে যা পাচ্ছি তার থেকে নিয়ে, সেই আমি যদি এখানে প্যামেলার থেকে কিছু পাই আমি নিব, নিয়ে আমি লেজিটিমেসি দিব যে সম অধিকার কেন দরকার। যদি একটা কথাই বলি, আমেরিকার যারা না আমাদের বাংলাদেশি ইমিগ্রেন্ট কমিউনিটি ওখানে রয়েছে, তারা বাংলাদেশ থেকে তাদের সমস্ত ইনভেস্ট ফিরিয়ে নিচ্ছে, আমি একেবারে অনেকগুলো কেস জানি, কেন নিচ্ছে, কারণ দুটো মেয়ে হলে ওই সম্পত্তির ভাগ পাবে এই দেশে থাকা তার যে পুরুষ
পরিবার, খালাতো ভাই, মামাতো ভাই, এরা সবাই। তো এই জিনিসটায় তারা কিন্তু আমেরিকাতে সেই আইন নয়, সেই আমেরিকাতে তিনি উইল করবেন বা তিনি যাকে দিবেন সেইভাবে ব্যাপারটা আসবে, আর আমার এখানটায় তিনি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে আমেরিকার পলিটিক্স থেকে আমি যদি এই জায়গাগুলোতে লার্নিং আনি, তাহলে কি করে তারা একটা ইউনিফর্ম সিভিল কোডের দিকে গেলে সেটা আমি শিখবো তাদের কাছ থেকে। এবং এক উদিত সাইমন বোধ হয় আমাদের সঙ্গে এখন যুক্ত নেই কোনো কারণে, আমরা পাচ্ছি না তাসলিম সিদ্দিকী। আপনার কাছে আমার আবার আরও একটা প্রশ্ন আসলে, যে আপনি যদি একটু বলেন, যে বলছিলেন যে তার, আমি অনেক মোটিভেশনাল স্পিচ দেখছিলাম এবং প্রত্যেক দিনই তিনি টুইট করছেন, তা টুইটারে খুব সুন্দর সুন্দর কথা তিনি লিখছেন এবং মানে কথাগুলোর যেই অনুচ্ছেদগুলো তিনি দিচ্ছেন সেগুলো খুব ভারবাহী, মানে খুব ভার বহন করে একেবারে, এবং কিছুটা ফেমিনিজম বা কিছুটা নারীবাদী কথা তার মনে হয়, মানে তার আলোচনায় মনে হয় যে তিনি কিছুটা নারীর স্বার্থ দেখছেন। যদিও শুরুতে আমরা ভাবছিলাম যে প্যাট্রিয়ার্কাল একটা, মানে সেখানে তো প্যাট্রিয়ার্কাল একটা রাষ্ট্রই, তো সেখানে আসলে তিনি কতখানি কি করতে পারবেন, কিন্তু মনে হচ্ছে যে তিনি সেটি পারছেন, কারণ প্রথম দিনই তিনি বলেছেন যে ছোট ছোট মেয়েদের আমার কাছ থেকে শেখার আছে। সাধারণ নারীদের জন্যে তিনি আর কি করতে পারেন, এবং সেখান থেকে আবারও একই সাথে বাংলাদেশকে আমি যুক্ত করব যে সেখান থেকে বাংলাদেশ কি নিতে পারে। হেলথ পলিসি, আপনি শুধু হেলথ পলিসিটা দেখবেন, ওবামা গভর্নমেন্ট, তার আগে ক্লিনটন গভর্নমেন্ট, সবাই কিন্তু একটা মানে আমেরিকার হেলথ পলিসির মতো নিষ্ঠুর হেলথ পলিসি পৃথিবীতে আর কোথাও নাই। আপনি মরে যান, আপনাকে দেখবে না আপনার হেলথ পলিসি না থাকলে, আপনার ইন্স্যুরেন্স না থাকলে। তো সেই জায়গাটা উনি কিন্তু বলছেন যে এদিকে মানে আমরা আমরা একটা মানে সকলের জন্য অ্যাফোর্ডেবল, সকলের জন্য ভালো একটা হেলথ পলিসির দিকে যাব। এই যে বক্তব্যটা উনি দিচ্ছেন, এই বক্তব্যটা থেকে আমাদেরও শেখার আছে, এবং এই বক্তব্যটা যদি উনি করতে পারেন তাহলেও একটা ব্যাপক, আমি বলবো, পরিবর্তন আমেরিকান সমাজে, যেটা বাকি জায়গার হেলথ পলিসি কিন্তু ক্রমান্বয়ে কনজারভেটিভ হচ্ছে, সেই জায়গাটা একটা পদক্ষেপ রাখবে বলে আমার মনে হয়। এবং একই সাথে কি আপনি এটুকু একটু আমাদেরকে বলতে পারেন কিনা যে নারীর আসলে শীর্ষ পদে থাকাটা, আমি আমি উদিত সাইমনকে পেয়েছি, আমি প্রশ্নটি উদিত সাইমনকে করতে চাই। উদিত সাইমন, যদি আপনি ছোট্ট করে একটু বলেন যে যে কোনো ধরনের পরিবর্তন আনতে নারীকে শীর্ষ পদে থাকাটা এবং সত্যিকার অর্থে থাকা, নাম কা ওয়াস্তে থাকা নয়, সেটি কতটা জরুরি বলে মনে করেন? আপনার ওই শব্দটাই জরুরি, সত্যিকার অর্থে থাকা, শুধু শীর্ষ পদগুলো দখল না করে। কারণ আমরা যারা নারীবাদী আন্দোলনের সাথে যুক্ত আছি এবং এই কাজগুলো নিয়ে কথা বলি, তারা জানি যে আপনার দীর্ঘ মানে শীর্ষ পদগুলো আসলে পুরুষতান্ত্রিক পদ, ফলে ওখানে যে নারীরা বসেন তারা যে সিদ্ধান্ত গুলো নেন তারা ওই একই চ্যালেঞ্জ চলে। ফলে সত্যিকার অর্থে যদি কেউ এই জায়গাগুলোতে থাকতে থাকতে পারেন এবং কাজগুলো করতে চান, আঘাতগুলো করতে পারেন ছোট ছোট করে হলেও, তাহলে পরে অবশ্যই কাজ হবে এবং সেটা জরুরি তো বটে। ফলে মানে আপনার ওই কথাটাতেই আমি থাকতে চাই, যে সত্যিকার অর্থে থাকা। তাসলিম সিদ্দিকী, আপনার কাছে একই প্রশ্ন। জি, আমি কি এখানে একটু জি, আমার হাতে 30 সেকেন্ড সময় আছে। হ্যাঁ, নারী একদম ঠিক, যেখানে ডিসিশন নেওয়া যায় সেখানে যদি থাকেন, যেটা আমরা শুনলাম যে এটা ঠিক, যে তাকে সত্যিকার অর্থেই তার মনের ভেতরে ওই নারীর যে সমতার চিন্তা সেটা থাকতে হবে, এটা একদিকে যেমন ঠিক, আবার অন্যদিকে আপনি যদি, আমি যদি আমাদের বর্তমান যে ক্ষমতা যদি আমরা চিন্তা করি, প্রধানমন্ত্রী একটা ভ্যান গাড়ির পিছনে চড়ে তার নাতি নাতনি নিয়ে তিনি যাচ্ছেন গ্রামে, এই যে ছবিটা, এই ছবিটা কি দেয়? এই ছবিটা কিন্তু দেয় ক্ষমতার শীর্ষে যিনি আছেন তিনি নানি, তিনি দাদি, তিনি মা, তিনি খালা, একই সাথে তিনি রাষ্ট্রপতি। এটার কি গুরুত্ব নেই? এটার গুরুত্ব আছে। এই গুরুত্বটা আমরা মানে এটা হয়তো ছবির গুরুত্ব, হয়তো বা ক্ষেত্র বিশেষে উনি এটাকে ব্যবহারও করছেন ফর পলিটিক্যাল গেইন, কিন্তু তারপরেও এটার একটা ইমপ্লিকেশন ব্রডার নারী সমাজের জন্য কিন্তু এসে যায়। অনেক ধন্যবাদ তাসলিম সিদ্দিকী। আসলে এই সব কিছু একসাথে নারীর হয়ে ওঠা, এটা আবার তাকে এক ধরনের ওয়ার্ক প্রেশারে ফেলে দেয় কিনা, নিশ্চয়ই এই প্রশ্ন বা এই আলোচনা আমরা করতেই পারবো। ধন্যবাদ উদিত সাইমন, ধন্যবাদ তাসলিম সিদ্দিকী সময় দেওয়ার জন্য অন্যপক্ষকে। অন্যপক্ষে ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।